গুড মর্নিং স্টুডেন্টস, পিবিডি উচ্চ বিদ্যালয়ে ই লার্নিং পরিষেবায় তোমাদের আবারও স্বাগত জানাই। আগামী গত ক্লাসে আমি তোমাদের ক্লাস টেনের ডিগ্রি চেঞ্জটা শিখিয়েছিলাম, তার মধ্যে শিখিয়েছিলাম সুপারলেটিভ টু পজিটিভ আর সুপারলেটিভ টু কম্পারেটিভ। আজকে তোমাদের কম্পারেটিভ টু পজিটিভ এবং কম্পারেটিভ টু সুপারলেটিভ এই দুটো শেখাবো। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখবে কিভাবে আমরা এটা করছি, তাই তো? তাহলে কি হবে, তিন নম্বর থেকে আসছি আমরা, তাই তো? কম্পারেটিভ টু পজিটিভ, আবার আগের দিনের মতনই বলি, আগের দিনে যেমন একটা নিয়মের মধ্যে, একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আমরা শুরু করেছিলাম, ঠিক সেরকম একটা নিয়ম আজকে আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে নো আদার, তারপরে দেন এনি আদার, এর পরবর্তী অংশ। তারপরে বি ভার্ব যেটা থাকবে, অ্যাজ অ্যাডজেক্টিভের কি হবে, পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। ঠিক আছে, দেখে নাও ভালো করে, নো আদার, তারপরে দেন এনি আদার, এ পরবর্তী অংশ, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ পজিটিভ, আবার অ্যাজ যোগ করে সাবজেক্ট। ঠিক আছে, এক্সাম্পল তৈরি করি, আগে দিন যে এক্সাম্পল ছিল সেটাই রেডি করছি। He is better than any other boy in the class. এটা কি আছে, কম্পারেটিভ। এটা কি করবো, পজিটিভ। নিয়ম আছে কি, নো আদার। ঠিক আছে, প্রথমে নো আদার বসো, দেন এনি আদার এর পরবর্তী অংশ, দেন দেন এনি আদার এর পরবর্তী অংশ কি রয়েছে, এইটা বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, নো আদার, তাহলে বয় ইন দ্য ক্লাস। তারপরে বিভাগ, বিভাগ ঠিক আছে, ইজ ইজ, তারপরে দেখো অ্যাজ আছে, তারপরে কি আছে, অ্যাডজেক্টিভ পজিটিভ, পজিটিভ কি হবে, বেটার এর পজিটিভ ডিগ্রি, গুড, তারপরে আবার এস, তারপরে সাবজেক্ট, এই মতো বা হি, যে কোন করতে পারো, হি বসতে পারো, হি বসতে পারো। তাহলে কি হচ্ছে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম অর হি। এবার ভালো করে দেখে নাও যদি কোনো অসুবিধা থাকে। ঠিক আছে, ক্লিয়ার আছে, বেশ। এবার আমরা চলে যাবো কোথায়, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, তাই তো? এবার ভালো করে দেখে নাও আবার, যে নো আদার প্লাস দেন এনি আদার পরবর্তী অংশ, ভি ভার্ব, অ্যাজ আছে, অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাজ, তারপর সাবজেক্ট। এখানে দেখো পুরোটা দেওয়া আছে, প্রশ্নটা একটা এক্সাম্পল ক্রিয়েট করেছি, সেখান থেকে পুরোটা কীভাবে নিয়ম অনুযায়ী হয়েছে সেটা দেখানো আছে। এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এবার আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, ঠিক আছে, এটা পজিটিভ ছিল, এটাই আমরা সুপারলেটিভ করে থাকি। নিয়মটা বলতে
निम्न की सब्जेक्ट प्लस बी वर्ब तापर बी तापरे एडजेक्टिव सुपरलेटिव प्लस देन एनी अदर परवर्ती अंश ठीक है कि করছি এখানে সাবজেক্ট হলো বি ভার্ব হলো বি হলো অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ হলো তারপরে দেন এনি আদার এর পরবর্তী অংশ এখানে एग्जांपलও একই থাকবে হি ইজ বেটার দেন দেন এনি আদার বয় ইন দা ক্লাস ঠিক আছে এটাকে সুপারলেটিভ করব কি হবে বলবো সাবজেক্ট চাই দেখো সাবজেক্ট হি হলো ইজ হলো দি আছে দেখো নিউলি দি আছে হি ইজ দা তারপরে কি আছে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ গুড বেটার বেস্ট হি ইজ দা বেস্ট তারপরে দেন ই আদার এর পরবর্তী অংশ এখানে দেখো পরবর্তী অংশ কি আছে বয় ইন দা ক্লাস বয় ইন দা ক্লাস ঠিক আছে তাহলে হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস এটা কি তৈরি হলো এটা সুপারলেটিভ তৈরি হলো আমরা এখন দেখে নাও যে কম্পারেটিভ সুপারলেটিভ পড়তে গেলে সাবজেক্ট বি ভার ডি হবে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভিটি তারপর দেন এনি আদার এর পরবর্তী অংশ কি হলো হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস ঠিক আছে তোমরা লিখে নিতে পারো জিনিসটা পরিষ্কার হওয়ার জন্য লিখে নিতে পারো বেশ এবার তোমাদের আগের দিকে যা শিখিয়েছিলাম এবং আজকে যা শিখানো হলো তার উপর কয়েকটা হোম কাজ দিচ্ছি ওই এগুলো পারলে বাড়িতে কি করে দিব উপকাঠামো লিখে দিন দেখো হোম টাস্ক কিচ্ছু কঠিন নয় এই নিয়মটা যদি ফলো করতে পারো তাহলে তোমাদের কাছে জিনিসটা খুবই ইজি হয়ে যাবে ঠিক আছে She is the most beautiful girl in the village. এটা পজিটিভ করতে হবে প্লাস সুপারলেটিভও করতে হবে দুটোই ঠিক আছে দুটো হচ্ছে is stronger than any other boy in the class তাহলে এটা স্পষ্টই করতে হবে আগে করতে হবে পজিটিভ করতে হবে তিন নম্বর আসছে Sachin is the greatest batsman in the world. Ring kota hai. Ita ko positive kota hai. Plus comparative kota hai. Tare tomade kota kota hoche. Ekhan dutu, ekhan dutu, ekhan dutu. তিনটে করে ছটা করতে হচ্ছে তোমাদের পাঁচটাই বললাম কিন্তু ছটা হয়ে গেল আশা করি তোমরা এটা করতে পারবে সামান্য কাজ দিয়েছি চেষ্টা করো কাজটা করে দেওয়া ঠিক আছে যত তাড়াতাড়ি এগোতে পারবে তত তাড়াতাড়ি আমাদের সুবিধা হবে কাজটা করা ঠিক আছে পরের দিনে
আমরা তোমরা এই কাজটা করবে, যদি কোনো অসুবিধা হয় তোমরা এই ফেসবুক অ্যাকাউন্টে বা আমাকে ফোন করে বলতে পারো যে কী সমস্যা হচ্ছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।